প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে ফাহিম ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক সেন্টু ভাই এখান থেকে গাভী এবং ষাঁড় বাচ্চা, বক্তা বাচ্চা সকল ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে। এর আগেও এর ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। তো নতুন করে ওনার খামারে কোরবানির উপযুক্ত বেশ কিছু ষাঁড় গরু রয়েছে। আমাদের আজকের পর্বে এই ষাঁড়গুলো আপনারা দেখতে পারবেন, দেখাবো কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দরের ষাঁড় রাখা হয়েছে, এগুলো আসলে কোরবানির উপযুক্ত কিনা, কী কী দাম হলে এগুলো কিনতে পারবেন, এই সকল বিষয় নিয়ে এই খামারের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেন্টু ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি ভাই আল্লাহ চলাচ্ছে, কিন্তু ব্যবসা বাণিজ্য চলতেছে, কিন্তু আবার নতুন সামনে কুরবানি, তো কুরবানি উপলক্ষে আবার সার দর্শক দেখাবো। কুরবানি কালেকশন করছেন, তাছাড়া আপনি রেগুলার গাভী বিক্রি? গাভী করে আমার দই সেটা এখনো 10-15টা আছে, কিন্তু গাভী করে দেখাবো না, আমি শুধু সার আর গির বাচ্চা কয়েকটা দেখাবো। তো সর্বপ্রথম আমার দর্শকদের উদ্দেশ্যে তার নাম এবং আপনার ঠিকানাটা আমাকে। আমি তো ভাই নাম নতুন করে দেওয়ার কিছু না, তারপরে বলি, আমার নাম মোহাম্মদ সেন্টু হোসেন, ফার্ম ডেইরি খামারের মালিক, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া আমার বাসা। আচ্ছা, এখান থেকে আপনি গাভী গরুটা মেইন হতো বিক্রি করেন? জি জি। আচ্ছা, এর পাশাপাশি কোরবানির সময়ে কোরবানির উপযুক্ত কিছু সার গরু, মানে মেইন ব্যবসা আমার গাভী গরু ভাই। আমরা অনলাইনে মানে আজ লোতন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আছি, মানে কুরবানির জন্য আমি কিছু একটা 8-10টা সার দর্শকদের দেখাবো। আমি 8 থেকে 10টা? জি জি। জাত আছে কয়টা সারের? সারের জাত আছে 3টা আমার কাছে। সবগুলো কোরবানির উপযুক্ত? সবগুলো না না না, 2টা সার আছে, মানে ইন্ডিয়ান জাতি জাতগুলো বাচ্চা সামনে 23 সালের জন্য। জি জি। আর যেগুলো আছে সেগুলো এই কোরবানিতে ব্যবহার করা যাবে? দাঁত হয়েছে? দাঁত হয়ে গেছে, ভিডিওর ভিতর দেখলে বুঝতে পারবেন যে কোনটি কোরবানি দেওয়া যাবে আর কোনটি কোরবানি দেওয়া যাবে না। দাম কি সর্বপ্রথমে কত, নিচে কত দাম আছে বলা যাবে? নিচে ভাই দাম মনে করেন উপরে নিচে আছে 1,30,000, উপরে 1,65,000 পর্যন্ত আছে। 1,30,000, 1,65,000? জি জি। দরদাম করতে দিবেন? হ্যাঁ, হালকা 2-1,000 এর দিকে কোরবানি জিনিস দরদাম করে কেনাই ভালো। অবশ্যই। তো চলেন দেখি কেমন কালেকশন, প্রত্যেকটি সারের সঠিক যে জাতমান, সঠিক যে ওজন, ইনশাআল্লাহ এটা জানার চেষ্টা করব। দেখেন সেন্টু ভাই, সর্বপ্রথমে মাশাআল্লাহ সুন্দর কালারের দর্শনীয় একটা সারগুরু আমাদের সামনে নিয়ে আসলেন। এই সারটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন, এটার জাতের নাম কি? এই জাতটা আছে ভাই ইন্ডিয়ান একটা রাখি জাতের সার। এই সারটা এখন একটা দাঁত হয়নি, অদাঁত বয়স। ইন্ডিয়ান কি জাতের? রাখি জাতের। রাখি? রাখি রাখি। হ্যাঁ আচ্ছা, ইন্ডিয়ান রাখি জাতের একটা সার। জি। এখনো দাঁত হয়নি? এখনো দাঁত হয়নি, সামনে 23 সালের জন্য একটা খামার উপযুক্ত সার একটা। আচ্ছা, এগুলো তো অনেক বড় সড় হওয়ার কথা। অনেক বড়, মানে এখনো দাঁত হয়নি। দেখেন আপনি, মাংস আছে, কটুক স্যুট কম্বল, মানে এর সাথে যা থাকার দরকার অ্যাকচুয়ালি সবই আছে। একেবারে দৃষ্টিনন্দন একটা সার গুলো। জি জি। আচ্ছা, এখন শরীরে তো এখন তো রাখাই হিসাবে যাবে, এখন তো আর মাংসের দরে যাবে না ভাই। এখনো তো দাঁত হয় নাই, দাঁত হয়ে তা মাংস আপনি দেখেন, তাও মনে করেন 5 মণ, 5.5 মণ এখনো করে মাংস আছে এর গায়ে। আপনি দেখেন দর্শক, চুটটা দেখেন, মানে এখন দাঁত হয়নি, দাঁত হলে তো বড় হবে, আরো অনেক বড় হবে। সামনের কোরবানিতে এগুলো কেমন ওজন হওয়া সম্ভব ভাই? এখন যদি মনে করেন 12 মণ, 6 মণ থাকে, সামনে বছর তা 13 মণের গায়ে মাংস লাগে যাবে, আর ডাবল হয়ে যাবে 1 বছর সামনে। এক বছরে ডাবল হয়ে যাবে? জি জি। দাঁতও হয়ে যাবে? হ্যাঁ, দাঁতও হয়ে যাবে। আচ্ছা, তো এইটা কারো পছন্দ হলে কত দাম? এটা যদি কোনো দর্শক পছন্দ করে 1,65,000 টাকা হলে বিক্রি করে দেবো। 1,65,000 দাম? জি জি। দরদাম করতে দিবেন ভাই? বেশি আমরে না ভাই, 2-1,000 এদিক সেদিক করে নিতে পারবে, একটু দরদামের সুযোগ আছে। জি জি। এটা সাইড করেন, 2 নম্বরটা দেখি। হ্যাঁ দেখেন, 2 নম্বর সিরিয়ালে সুঠাম দেহের অধিকারী একটা সার গরু নিয়ে আসলেন, বেশ বড় সড়ো হৃষ্টপুষ্ট সার। এটা কোন জাতের? এটা সাহিয়াল জাতের সার ভাই। এটা অরিজিনাল সাহিয়াল জাতের সার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর দাঁত কয়টা হয়েছে ভাই? এর দাঁত 2 দাঁত হয়ে গেছে, এটা কুরবানির উপযুক্ত সার হয়ে গেছে ভাই। 2 দাঁত বয়স হয়েছে, মানে কুরবানির উপযুক্ত? হ্যাঁ হ্যাঁ। এগুলো কুরবানিও দিতে পারবে, আর মনে জোর করে সামনে বছর যা রাখতে পারবে তা করতে পারবে। আচ্ছা, রাখার প্রয়োজন নাই, কুরবানির জন্যই যথেষ্ট মাংসের শরীরে আছে। হ্যাঁ হ্যাঁ। মাংস আছে আছে কেমন আপনার ধারণা? এডির ভাই ধারণা, মাংস আমার টার্গেট আছে 6 মণ 10 কেজি, 6 মণ এরকম টার্গেট আছে। 6 মণ 10 কেজি বা 6 মণ এরকম একটা টার্গেট আছে? জি জি। যারা কিনবে নিজেদের চোখে সরজমিনে এসে দেখে, এখন কুরবানির জিনিস ভাই, একটা আমার কাছে মাংসর দাম বিক্রি হয় না, একটা সুন্দরের জন্য কুরবানির দেশে বিক্রি হয়। জি জি। তারপরে মাংসর দাম তো আপনারা কিনে নিয়ে আসেন? আমি যে সারটা 6 মণ মাংস বললাম, আপনি নিজেও একটা ভিডিও করেন, অন্যান্য খাবার দেখেন, বেশি বললাম না কম বললাম না, মাংসটা এরকম ভাবে সঠিক তথ্য দিলে আশা করতেছি বিক্রি হবে, হয়তো 10-এর কম না, 10-এর বেশি ভাই। এডি তো একই রেট তো আমাদের, যেহেতু আমাদের ওজন নাই না, আমার এক্সেল নাই, এটা আইডিয়া এলোমেলো হতে পারে। জি জি। তো সেন্টু ভাই, এটা কারো পছন্দ হলে কেমন দাম রাখছেন? এটা শার্ট ভাই দাম রাখে, যে শার্টটা কোনো দর্শক ভাই দিতে লাই 1,72,000 টাকা খালি বিক্রি করে দেয়। 1,72,000 এইটার দাম? জি জি। দরদামের সুযোগ আছে? আচ্ছা, হালকা 2-1,000 কম বেশি করে নিতে পারবে। এটা সাইড করেন, 3 নম্বরটা দেখি। দেখেন, আমি 3 নম্বর সিরিয়ালে আরো একটি দৃষ্টিনন্দন সারগুলো নিয়ে আসলেন, 2 নম্বরটার থেকে 3 নম্বরটা বেশি সুন্দর। জি জি। প্রথমটা, 3 নম্বরটা বেস্ট কালেকশন ভাই।
এটা কোন জাতের এটা একটা ইন্ডিয়ান হাসা জাতের ষাঁড় ভাই ইন্ডিয়ান হাসা জি জি আচ্ছা এর গলার উপর যে চোট মানে পিঠের উপর যে চোট গলার কম্বল মাথা সব কিছু দৃষ্টিনন্দন মানে এক কথায় কি ভাই মানে যা থাকার দরকার তাই আছে মানে আপনি দেখেন যে এক নম্বরের স্যুটটা দেখেন কম্বল মাথা পিছনে আপনি যা থাকার দরকার আমি 41 তাই আছে ইনশাআল্লাহ দাঁত হইছে ভাই এটা দুই এটা কালকা সবে মাত্র দুইটা দাঁত ভাঙছে দুই দাঁত হচ্ছে তার মানে কুরবানির উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কুরবানিতে হয়ে গেছে আচ্ছা আবার যদি কেউ চিন্তা করে যে আমি বেশি বড় করব সামনের কুরবানিতে আমি এখন এই এক বছর নার্সারিং করব সামনের কুরবানিতে বিক্রি করব হ্যাঁ এগুলো সার ভাই মনে করেন এখন তো মনে করেন কেবলকা সারগুলো হচ্ছে যে সামনে বছর যদি কোনো দর্শক ভাইদের খামারে লাগে তো ইনশাআল্লাহ ইসা ডাবল হয়ে যাবে সারগুলো বা এই অবস্থা চাইলে কুরবানি দিতে পারবে হ্যাঁ মানে দুই দাঁত হয়ে গেছেন কুরবানি উপযুক্ত সার একটা এইটার দাম এটার দাম পড়বে 172,000 টাকা 172,000 চাওয়া জি জি প্রত্যেকটাতে তো দরদামের সুযোগ আছে হ্যাঁ আমার সব দরদাম করে নিতে পারবে এটা বাটার দোকান না ভাই আর যে কোনো দিয়ে দরদাম করে নেওয়াটাই ভালো হবে মনে করি তো এইটা সাইড করে দেন 4 নম্বরটা দেখি আর দেখেন 4 নম্বর সিরিয়ালে আরো একটি বৈশিষ্ট্যপুষ্ট মোটা সোটা সার আছে এটা কোন জাতের সার এটা ভাই শাহিয়াল আছে বা দেশের করস আছে হালকা শাহিয়াল এবং দেশি ক্রস আচ্ছা এই সারগুলা ভাই অনেকগুলো মাংস দেশি সারের মাংস করলে আপনার অস্ট্রেলিয়া সার দেশি সার মাংসগুলো ভালো লাগে করে জি টেস্টফুল মাংস টেস্টফুল হ্যাঁ আর সারটা দেখেন আপনি কোনো ভুরি নেই একদম শিলা সারগুলো এটা দেশি সার জি জি দেশি সার ভুরি পাওয়া যায় না আচ্ছা তো এটা শরীরে ওজন আছে কেমন ভাই একটা এটা শরীরে ধারণা ভাই লাইভট বাজারে কোনো মাংস লয় মাংস 5 মন হয়তো 5 মন 10 কেজি এরকম আছে 5 মন বা 5 মন 10 কেজি জি যাতে 5 মন একদম কনফার্ম শিওর হবে দাঁত দাঁতটা দুইটা হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে জি জি তো এইটা রেট কেমন পড়বে এটা রেট পড়বে 165,000 টাকা এটার দাম পড়বে 165,000 জি জি প্রত্যেকটাতেই কথা বলার সুযোগ আছে কথা বলে নিতে পারবে আমার সাথে এটা সাইড করে দেন পরের গুলো দেখি দেখেন 5 নম্বর সিরিয়ালে আরো একটি সারগুরু নিয়ে আসেন এটার সম্পর্কে একটু জানাবেন এটা কোন জাতের সার এটা একটা 100 গির বাচ্চা ভাই দুই দাঁত হয়ে গেছে আচ্ছা একটা 100 গির বাচ্চা জি জি বয়স হয়ে গেছে দুই দাঁত হ্যাঁ দাঁতে দুইটা আচ্ছা তার মানে এটা কুরবানিতে ব্যবহারযোগ্য হয়ে গেছে কুরবানিতে ব্যবহার করতে পারবে সামনে বছর তো রাখতেও পারবে আচ্ছা এখন শরীরের ওজন এটার ওজন তাও তো মনে করেন 6 মন পৌনে 6 মন আছে খালি মাংস শুধু মাংস আছে 6 মন বা পৌনে 6 মন জি জি যে বর্ণনা দিচ্ছে দর্শকরা নিজেদের চোখে মতো কিনবে দর্শকরা ভাই আমি যে বলতে যে দর্শকরা তো একটা চোখ আছুরা দেখলেই বুঝতে পারবে যে সারগুলো কতটুক মাংস আছে আরো তো ভিডিও মানুষ দেখে দেখলে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে সেন্টু ভাই কথা খারাপ বলতেছ না ঠিকই আছে এর দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে 160,000 টাকা ভাই 160 জি জি দরদামের সুযোগ আছে তাতে 2-1,000 কম বেশি করে নিতে পারে বেশি একটা সুযোগ নেই ভাই তাতে 1-2,000 টাকা এমন তার করতে এটা সাইড করে দেন এরপর একটা দেখি 6 নম্বর সিরিয়ালে আরো একটি দৃষ্টিনন্দন সারগুরু নিয়ে আসলেন ভাই এটাও তো অল্প বয়সী লাগতিছে এটার এখনো দাঁত হয়নি ভাই এটা একটা 100 ছায়াল বাচ্চা আচ্ছা একটু গলার কম্বলটা দর্শকদের হ্যাঁ আপনি দেখেন যে গলার কম্বল মাথার শেপ স্যুট মানে কম্বল লাভি সব কিছু এর সাথে মিলাই আছে এখনো বয়স হয় না এগুলো হচ্ছে সামনের কুরবানির জন্য সামনের কুরবানির জন্য আচ্ছা নাভিটাও পেছানো ডবল নাভি পেছানো ডবল নাভি এই অবস্থায় কিনলে এর দাম কত ভাই এই অবস্থায় কোনো দর্শক কেনে 162,000 টাকা এটা বিক্রি করে দেবে 162 জি জি আচ্ছা দরদামের এটা সুযোগ দিবে হ্যাঁ 2-1,000 কম বেশি সারগুলো আমি কত বিক্রি করব এখন আমি 162 দিয়ে কিনলাম বা 60 দিয়ে কিনলাম বা 55 দিয়ে কিনলাম আমি এক বছরের পিছনে আরো 100,000 টাকা ইনভেস্ট করলাম এই সার পর আমি বিক্রি করব কত সারগুলো সামনে বছর বা রাখতে পারে কোনো খামারে সারগুলো 3 লক্ষের উপরে বিক্রি হবে 3 লক্ষ টাকা জি জি সারগুলো আপনি দেখেন এখনই মাংস ডাক শরীরে কষ্ট আছে দেখেন এখনো দাঁত হয়নি সারটা এখনো কাল আপনি মনে করেন 5 মনের কাছে মাংস আছে 5 মন 4.5 মনে এরকম আছে এই অবস্থায় দাম চাই 162 এখন তো হয়ে গেছে এখন যা লাগাবে খালি সাথে লাগিয়ে যাবে মনে করেন এখন শুধু মাংস লাগবে জি 22 হ্যাঁ হ্যাঁ এটা সাইড করে দেন এরপর একটা দেখি আচ্ছা দেখেন 7 নম্বরে একটা সারগুরু নিয়ে আসলেন এটাও একটু ভিন্ন কালারের এটা ভাই ইন্ডিয়ান রাথি জাত এর দুইটা সার এক জোড়া আমি দর্শক দেখাবো দর্শক দেখলেই বুঝতে পারবে যে আমি রাথি বাচ্চা বলতে যে সারগুলো কি রকম আচ্ছা এটা একটা রাথি জি জি ইন্ডিয়ান রাথি রাথি দাঁত এগুলো দাঁত হয়নি দুইটা সারে এখনো দাঁত হয়নি এটার পরেরটারও তো সেম কালার একই সেম কালার একই বয়স হতে এক এক মাস এমন তো আছে 12 13 মাস বয়স হয়েছে সিঙ্গেল বিক্রি করবেন না জোড়া মানে সিঙ্গেল আমি বিক্রি করতে চাচ্ছি না যে কোনো দর্শক নিলে জোড়া ধরে আমি এক ভাই দাম বলে দেবো আচ্ছা তাহলে এটা সাইড করেন জোড়ার সাথে দামটা আমরা দর্শক হ্যাঁ দেখেন এটাও দেখেন 8 নম্বর সিরিয়ালে একটা সারগুরু নিয়ে আসলেন ভাই এটা সম্পর্কে জানেন এটা হচ্ছে ওই আগেরটা সাথে একই সেম রাথি একই সেম দাদ একই রাথি আছে দুইটা সারা আমি এক জোড়া বিক্রি করব মনে করি কালারটাও সেম যে কালারটা সেম আপনি মাথা চুট শেপ একই বয়স একই সেম কোনো দাঁত হয় নাই একটারও দাঁত হয় নাই ভাই এখন তো জোড়ার দামটা আমাদের জানাই দেন এই জোড়াতে কোনো দর্শক লাগে 2,90,000 টাকা হলে বিক্রি করে দেব 2,90,000 রাখবেন জি জি জোড়া নিতে হবে হ্যাঁ জোড়া নিতে হবে মানে 1,45,000 1,45,000 করে এগুলো সাইড করে দেন আর কি সার আছে আর সার নিয়ে তিনটা গির বকনা আছে এগুলো দেখাবো চলেন এগুলো সেন্টু ভাই এই পাশে 9 নম্বর সিরিয়ালে সুন্দর কান বড় বড় মাথা লম্বা চোট নাভি বা শিং বড়
একটা গরু নিয়ে আসলেন, এটা তো মনে হচ্ছে ষাঁড় না? না, এটা এটা আছে নেপালি একটা 100 গির বাচ্চা ভাই। নেপালি 100 গির? জি জি। কিভাবে বুঝবো আমি? বোধহয় আপনাদের মাথাটা দেখেন, কান দেখেন, এক হাত দেখুন, এখন কান হয়ে গেছে। জি জি, এখন কোনো একটা দাঁত এটার হয়নি ভাই। দাঁতই হয় নাই? না না, এটা রেডি বাচ্চা। আচ্ছা, প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কি হইছে? না না, এটা এখন ঝাপ পায় না, যে কোনোটা আমি হেঁটে আসতে পারে। আচ্ছা, তো এই অবস্থায় কিনলে দাম কেমন পড়বে ভাই? এই অবস্থায় কোনো 10 লাখ 1,25,000 টাকা খালি বিক্রি করে দেবো। এই অবস্থায় কিনলে 1,25,000 পড়বে দাম? জি, যা দেখেন ভাই বাচ্চাটা লাভিটা দেখেন, লাভি কম্বল সব দিকে, লাভি কম্বল আর জি মাথা সব দিকেই পারফেক্ট। আবার আপনার চামড়াটা অনেক পাতলা দেখেন, তোমার রোশনের সুচার লাগেন পাতলা চামড়াটা। এই অবস্থায় দাম 1,25,000? 1,25,000 টাকা। এটা সাইড করে দেন, এরপর একটা দেখি। হ্যাঁ দেখেন, এই পাশে একটা বকনা নিয়ে আসলেন, এই বকটাটা সম্পর্কে জানেন, এটা কোন জাতির? এটা বড় এটা একটা গির বাচ্চা, নেপালি গির বাচ্চা ভাই। এটা নেপালি গির বাচ্চা? জি জি। এটার বয়স কত মাস? এর বয়স মনে করেন 10-11 মাস হয়ে গেছে। 10 থেকে 11 মাসের মতো? জি জি। একটু তলার অংশটা দর্শকদের দেখান। হ্যাঁ দেখেন, অনেক সুন্দর ভাই, পিছনটা আপনি দেখেন যে চারটা বান এখনো কত সুন্দর আছে দেখেন। এগুলো যদি 100 গির ভাই, 100 গির বাচ্চা তো দুধ হয় বেশি এগুলো। আচ্ছা, এগুলো কোনো করস না? এটা ঠিক আছে, এটা তলা বলা আমার বিক্রি করতে হবে, আমার সেল বেশি, দামে আমি কম রাখবো। একটা ছোট বাচ্চা তো দেখেন, সব শেষে একটা বকনা নিয়ে আসলেন, এটা হচ্ছে সবচেয়ে ছোট? জি জি। এটাও কি গির? এটাও একটা ইন্ডিয়ান রাথি জাতের বাচ্চা ভাই, গির বাচ্চা, এখানে জাতটা আছে রাথি। এটা জি জি, হ্যাঁ হ্যাঁ, কাম দিয়ে বোঝা যাচ্ছে। গলায় দড়ি লাগান নাই? এগুলো দড়ি লাগে না ভাই, মানে বাচ্চা তো এরাই থাকে, মানে এগুলো দড়ি দেওয়ার কোনো অভ্যেস নেই ইন্ডিয়ান, আপনি এরা থাকে বেশি এগুলো, মানে দড়ি দিলে একটু লাভ ঝাপ করে। দুধ খাওয়া ছাড়ছে কি এটা? হ্যাঁ, দুধ খাওয়া ছাড়িকে দেখছে না, পোয়াল খাচ্ছে, ঘাস খাচ্ছে, মানে এর মানে যে আমি এক স্টাই কিনেছি। বয়স? বয়স কত আপনি? 7 মাস 8 মাস এরকম হয়েছে। 7 মাস থেকে 8 মাস? জি জি। এটার দাম কত? এটার দাম পড়বে, এটার দাম বলবো না ভাই, ছোট বাচ্চা তো, যে দর্শক লিখে আমার সাথে আলোচনা সবই লিখতে পারবে। এটার দাম বলবেন না? না না, এটার দাম বলবো না। আলোচনা করলে নিতে পারবেন? জি, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো সেটু ভাই কষ্ট করে আজকে 10-12টার মতো আমাদের সার দিয়ে বকনা দিয়ে দেখালেন। জি জি। এগুলো নেওয়ার জন্য যোগাযোগের প্রয়োজন? এগুলো ভাই যে দর্শক যেখান থেকে আসুক, মনে করুন ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নম্বর 013-0314-22827। আচ্ছা, কি জন্য বলছিলেন? যে কোনো প্রান্ত থেকে আসলে কোথায় আসতে হবে? যে কোনো প্রান্ত থেকে ভাই, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসরে আসে, আমার ফোন নাম্বার যোগাযোগ করে, দাসরে না আপনি আমি আসতে পারবো, মানে তিন জায়গা যে কোনো এক জায়গায় আসলে আমাকে পাবি। আচ্ছা, যদি কেউ গাভী কিনতে চায় তাও আসতে পারবে? গাভী না, আপনি গাভী বকনা সার মানে যে কোনো জিনিস আমার কাছে, সব জাতের জিনিস ইনশাল্লাহ পাবে, গাব গরু পাবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ এই নতুন কালেকশনের সার দিয়ে বকনা দিয়ে দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।